স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার সম্পৃক্ত কিনা সেটি স্পষ্ট করছে না পুলিশ। 2 বছর ধরে তদন্ত শেষে শিগগিরই অভিযোগপত্র দেওয়ার কথা জানিয়েছেন তারা। তবে অভিযোগপত্রে বাবুল আক্তারকে মূল আসামি দেখতে চায় মিতুর পরিবার। মিতু খুনের কিছুদিন পরেই সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জড়িত থাকার অভিযোগ ওঠে। 2 বছরে মামলার বাদী বাবুল আক্তারকে 2 দফা চট্টগ্রামে ডেকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা। কথা বলেন মিতুর বাবা মা, নিকট আত্মীয় ও ঘটনার সূত্রে নাম আসা বেশ কয়েকজনের সাথেও। এরই মধ্যে তদন্ত শেষ হয়েছে জানালেও মিতু হত্যায় বাবুল আক্তারের সম্পৃক্ততার বিষয়টি পরিষ্কার করছেন না তারা। জানালেন শিগগিরই দেয়া হবে অভিযোগপত্র। একজন কমপ্লেনেন্ট হিসাবে বা যে সমস্ত কথাবার্তা বিভিন্নভাবে বেরিয়ে আসছে সবগুলো বিষয় মাথায় রেখে এই বিষয়ে তদন্ত করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডে বাবুল আক্তার জড়িত দাবি করে অভিযোগপত্রে তার নাম দেখতে চায় মিতুর পরিবার। আমি বললাম আসামি, পুলিশ তাকে বাদ দিয়ে চার্জশিট দিল। সেখানে আমি যদি তাকে এখানে মামলা বিচারের দিকে সে বেনিফিট পেয়ে গেল, আর যদি তাকে জড়াইয়া দেয় ভালো, ট্রায়ালে ফেস করে আসতে পারে আসবে। আমরা যদি তারা এই সমস্ত লোক বাদ দেয় পরবর্তীকালে, যদিও মামলার বাদী আমি না, তাহলেও কোর্টে এই চার্জশিটের বিরুদ্ধে নারাজি যেতে দেওয়ার মতো আইনগত বিধান আছে। হত্যার ঘটনায় দায়ের করা অস্ত্র মামলাটি বিচারাধীন হলেও খুনে ব্যবহৃত অস্ত্র বাবুল আক্তারের সোর্স ভোলা সরবরাহ করেছে বলে প্রমাণ পেয়েছে আদালত। এই মামলা আমরা 5 জন সাক্ষী দিয়েছি, 5 জন সাক্ষী দিয়ে আমরা চেষ্টা করেছি ভোলার সম্পৃক্ততা আমরা পেয়েছি। অস্ত্রটা ভোলার, কিন্তু এটা রাখছিল ওর আপনার হেল্পার মুনিরের কাছে। এই 2 মামলায় 11 আসামির 4 জন কারাগারে, 3 জন জামিনে, 2 জন পলাতক, 2 জন পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন। 2016 সালের 5 জুন ভোরে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে খুন হন মিতু। নাসরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।